বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন দ্য স্টোরি টেলার। দ্য স্টোরি টেলারে আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা রতনবাবু আর সেই লোকটা। এই গল্পটি প্রথম প্রকাশিত হয় অগ্রহায়ণ 1377। শুরু হচ্ছে রতনবাবু আর সেই লোকটা। ট্রেন থেকে প্ল্যাটফর্মে নেমে এদিক ওদিক দেখে রতনবাবুর মনে একটা খুশির ভাব জেগে উঠল। জায়গাটা তো ভালো বলেই মনে হচ্ছে। স্টেশনের পেছনে শিরিষ গাছটা কেমন মাথা উঁচিয়ে রয়েছে, তার ডালে আবার একটা লাল ঘুড়ি আটকে রয়েছে। লোকজনের মধ্যে ব্যস্ততার ভাব নেই, বাতাসে কেমন একটা সোঁদা গন্ধ। সব মিলিয়ে দিব্যি মনোরম পরিবেশ। সঙ্গে একটা ছোট হোল্ডল আর চামড়ার একটা ছোট সুটকেস। কুলির দরকার নেই, রতনবাবু সেগুলো দুহাতে তুলে নিয়ে স্টেশনের গেটের দিকে এগিয়ে গেলেন। বাইরে সাইকেল রিক্সা পেতে কোনো অসুবিধা হলো না। ডোরাকাটা হাফ প্যান্ট পরা ছোকরা চালক জিজ্ঞেস করল, কোথায় যাবেন বাবু? রতনবাবু বললেন, নিউ মহামায়া হোটেল, জানো? ছোকরা ছোট্ট করে মাথা নেড়ে বলল, উঠুন। ভ্রমণ জিনিসটা রতনবাবুর একটা বাতিক বলেই বলা যেতে পারে। সুযোগ পেলেই তিনি কলকাতার বাইরে কোথাও ঘুরে আসেন। অবশ্য সুযোগ যে সব সময় আসে তা নয়, কারণ রতনবাবুর একটা চাকরি আছে। কলকাতার জিওলজিক্যাল সার্ভের অফিসে তিনি একজন কেরানি। আজ 24 বছর ধরে তিনি এই চাকরি করছেন, তাই বাইরে বেরিয়ে আসার মতন সুযোগ তার বছরে একবারই আসে। পুজোর ছুটির সঙ্গে তার বাৎসরিক পাওনা ছুটি জুড়ে নিয়ে তিনি প্রতি বছরই কোথাও না কোথাও ভ্রমণ করে আসেন। এই বেড়ানোর ব্যাপারে রতনবাবু সঙ্গে আর কাউকে নেন না, বা নেবার ইচ্ছেটাও তার মনে জাগে না। প্রথম প্রথম যে সঙ্গীর অভাব বোধ করতেন না তা নয়, তার পাশের টেবিলের কেশববাবুর সঙ্গে এককালে তার এই নিয়ে কথা হয়েছিল মহালয়ার কয়েকদিন আগে। রতনবাবু তখন সবে ছুটি প্ল্যান করেছেন। তিনি বলেছিলেন, আপনিও তো মশাই একা মানুষ, চলুন না এবার পুজোয় দুজনে একসাথে কোথাও ঘুরে টুরে আসি। কেশববাবু তার কলমটা কানে গুঁজে হাত দুটোকে জড়ো করে তার দিকে চেয়ে মাথা নেড়ে মৃদু হেসে বলেছিলেন, আপনার পছন্দের সঙ্গে কি আমার পছন্দ মিলবে? আপনি যাবেন ওসব উদ্ভট নাম না জানা জায়গায়, সেখানে না আছে কিছু দেখার, না আছে থাকা খাওয়ার সুবিধে। আমায় মাফ করবেন, আমি যাচ্ছি হরিণাবিতে আমার ভাইরা ভাইয়ের কাছে। ক্রমে রতনবাবু বেশ বুঝতে পেরেছিলেন যে তার মনের সঙ্গে মন মিলিয়ে বন্ধু পাওয়া খুবই শক্ত। তার পছন্দ অপছন্দ ব্যাপারটা সাধারণ লোকের সঙ্গে একেবারেই মেলে না, কাজেই বন্ধু পাওয়ার আশাটা পরিত্যাগ করাই ভালো। সত্যি রতনবাবুর স্বভাব চরিত্রে বেশ একটা অভিনবত্ব ছিল, যেমন এই চেঞ্জে যাওয়ার ব্যাপারটা। কেশববাবু মোটেই ভুল বলেননি, লোকে সচরাচর যেসব জায়গায় চেঞ্জে যায় রতনবাবু সেদিকে দৃষ্টিই দিতেন না। তিনি বলতেন, আরে মশাই, পুরীতে সমুদ্র আছে, জগন্নাথের মন্দির আছে, দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, হাজারিবাগে পাহাড় আছে, জঙ্গল আছে, রাঁচির কাছে হুড্রু ফলস আছে, এসব কথা তো সকলেই জানে। আর লোকমুখে একটা জিনিসের বর্ণনা বারবার শোনা মানে তো সে জিনিস প্রায় দেখাই হয়ে গেল। রতনবাবুর যেটা দরকার সেটা হলো রেলওয়ে স্টেশনের ধারে একটি ছোট্ট শহর, ব্যাস আর কিচ্ছু না। প্রতি বছরই ছুটির আগে টাইম টেবিল খুলে খুব বেশি দূরে নয় এমন একটি জায়গার নাম বের করে তিনি দুগ্গা বলে বেরিয়ে পড়েন।
কোথায় গেলেন, কি দেখলেন তা কেউ জিজ্ঞেসও করে না বা কাউকে তিনি বলেলো না। এমন অনেকবার হয়েছে যে যেখানে গেছেন সে জায়গার নাম তিনি আগে শোনেনি, আর যেখানেই গেছেন সেখানেই এমন কিছু একটা জিনিস খুঁজে পেয়েছেন যার ফলে তার মন খুশিতে ভরে উঠেছে। অন্যদের চোখে হয়তো এসব জিনিস খুবই সামান্য, যেমন রাজা ভাত খাওয়ায় একটা বুড়ো অসত্য গাছ যেটা একটা কুল গাছ আর একটা নারকেল গাছকে পাকিয়ে উঠেছে, মহেশগঞ্জে একটা নীলকুঠির ভগ্নাবশেষ, ময়নাতে একটা মিষ্টির দোকানের ডালের বরফি। এবারে রতনবাবু যেখানে এসেছেন সেই জায়গাটার নাম সিনি, টাটানগর থেকে 15 মাইল দূরে এই শহর। এই জায়গাটা অবশ্য টাইম টেবিল থেকে বার করেননি তিনি, অফিসের অনুকূল মিত্তির বলেন জায়গাটার কথা, নিউ মহামায়া হোটেলের নামটাও তার কাছ থেকেই পাওয়া। রতনবাবুর চোখে হোটেলটাকে বেশ ভালোই বলে মনে হলো, ঘরটা ছোট তবে তাতে কিছু যায় আসে না। পূব দক্ষিণ দুদিকে দুটো জানলা রয়েছে, তাই দিয়ে বেশ চমৎকার দৃশ্য দেখা যায়। পঞ্চা চাকরটিকেও বেশ অমায়িক বলে মনে হলো। রতনবাবু শীত গ্রীষ্ম দুবেলা গরম জলে স্নান করেন, পঞ্চা তাকে আশ্বাস দিল তার জন্য কোনো চিন্তা করতে হবে না, হোটেলের রান্নাটা মোটামুটি চলনসই এবং সেটাই যথেষ্ট, কারণ খাওয়ার ব্যাপারে রতনবাবু মোটেই খুঁতখুঁতে নন। শুধু একটি বায়না তার কাছে, ভাত আর হাতের রুটি, এ দুটোই একসাথে না হলে তার খাওয়া হয় না। মাছের ঝোলের সঙ্গে ভাত আর ডাল তরকারির সাথে রুটি, এটাই তার রেওয়াজ। হোটেলে এসেই পঞ্চাকে তিনি কথাটা জানিয়ে দিয়েছেন এবং পঞ্চাও সে খবর ম্যানেজারকে পৌঁছে দিয়েছে। নতুন জায়গায় এলে প্রথম দিনই বিকেলে না হেঁটে বেরোনো পর্যন্ত রতনবাবু স্বস্তি বোধ করেন না। সিনিতেও এ নিয়মের ব্যতিক্রম হল না, 4টের সময় পঞ্চার এনে দেওয়া চা খেয়েই রতনবাবু বেরিয়ে পড়লেন। শহর থেকে বেরোলেই খোলা অসমতল প্রান্তর, তার মধ্যে দিয়ে আবার এদিকে ওদিকে হাঁটা পথ চলে গেছে। এই পথের একটা দিকে মাইলখানে গিয়ে রতনবাবু একটি ভারী মনোরম জিনিস আবিষ্কার করলেন, একটা ছোট্ট ডোবা পুকুর, তার মধ্যে কিছু শালুক ফুটে আছে আর তার চারদিকে অজস্র পাখির জটলা, বক, ডাহুক, কাদা খোঁচা, মাছরাঙা, এগুলো রতনবাবু চেনা, বাকিগুলো এই প্রথম তিনি দেখলেন। প্রতিদিন বিকেলবেলাটা এই ডোবার ধারেই বসেই হয়তো রতনবাবুর বাকি ছুটিটা কাটিয়ে দিতে পারতেন, কিন্তু দ্বিতীয় দিন আরও কিছু আবিষ্কারের আশায় রতনবাবু অন্য আরেকটা পথ দিয়ে হাঁটতে শুরু করলেন। মাইলখানে যাবার পর পথে একপাল ছাগল পড়ার দরুন তার হাঁটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হলো। রাস্তা খালি হওয়ার পর আরও মিনিট পাঁচেক হাঁটতেই তিনি দেখলেন সামনে একটা কাঠের পুল দেখা যাচ্ছে, আরও এগিয়ে গিয়ে বুঝলেন সেটা একটা ওভারব্রিজ, তার নিচ দিয়ে চলে গেছে রেলের লাইন, পূব দিকে দূরে স্টেশনটা দেখা যাচ্ছে আর পশ্চিম দিকে যত দূর চোখ যায় সোজা চলে গেছে সমান্তরাল দুটো লোহার পাত। এখন যদি হঠাৎ একটা ট্রেন এসে পড়ে আর ব্রিজের তলা দিয়ে সেটা যদি যায় তাহলে কি অদ্ভুত ব্যাপার হবে সেটা ভাবতেই রতনবাবুর গায়ে কাঁটা দিল। একদৃষ্টে রেললাইনের দিকে দেখছিলেন বলেই বোধহয় কখন যে আরেকটি লোক এসে তার পাশে দাঁড়িয়েছে সেটা রতনবাবু খেয়াল করেননি, তাই পাশে তাকাতেই তাকে চমকে উঠতে হল। লোকটির পরনে ধুতি শার্ট, কাঁধে একটা নস্যি রঙের র্যাপার, পায়ে ক্যাম্বিসের জুতো, চোখে বাইফোকাল চশমা। রতনবাবুর কেমন জানি খটকা লাগল, একে কি আগে দেখেছেন কোথাও?
চেনা চেনা মনে হচ্ছে না? মাঝারি হাইট, গায়ের রঙও মাঝারি, চোখের দৃষ্টিতে কেমন উদাস ভাবুক ভাবুক ভাব। বয়স কত হবে? 50-এর বেশি নয় নিশ্চয়ই। চুলে বিশেষ পাক ধরেনি, অন্তত সন্ধ্যার আলোতে তো তাই মনে হয়। আগন্তুক একটা ঠান্ডা হাসি হেসে রতনবাবুকে নমস্কার করলেন। রতনবাবু হাত জোড় করে প্রতি নমস্কার করতে গিয়ে হঠাৎ বুঝে ফেললেন কেন তার খটকা লাগছিল। লোকটিকে চেনা চেনা মনে হওয়ার কারণ আর কিছুই না, এই ধাঁচের একটি চেহারা রতনবাবুর বহুবার দেখেছেন এবং সেটা তার আয়নায়। ভদ্রলোকের চেহারার সঙ্গে তার নিজের চেহারার আশ্চর্য মিল। মুখের চৌকোনো ভাব, চুলের টেরি, গোঁফের ধাঁচ, থুতনির মাঝখানের খাঁজ, কানের লতি, এসবই প্রায় হুবহু এক। তবে গায়ের রং আগন্তুকের যেন একটু বেশি ময়লা, ভুরু একটু বেশি ঘন, আর মাথার পেছনের চুল যেন একটু বেশি লম্বা। এবার আগন্তুকের গলার স্বর শুনেও রতনবাবু চমকে উঠলেন। একবার তার পাড়ার ছেলে সুশান্ত একটা টেপ রেকর্ডারে রতনবাবুর গলা টেপ রেকর্ড করে শুনিয়েছিল। সে গলা আর এই লোকটির গলায় কোনো তফাত নেই বললেই চলে। ভদ্রলোক বললেন, আমার নাম মণিলাল মজুমদার। আপনি তো বোধহয় নিউ মহামায়া হোটেলে উঠেছেন, তাই না? রতনলাল, মণিলাল, নামেও কেমন আশ্চর্য মিল। রতনবাবু কোনো রকমে অবাক ভাবটা কাটিয়ে তার নিজের পরিচয়টা দিলেন। আগন্তুক বললেন, আপনার বোধ হয় আমাকে মনে পড়বে না, আমি কিন্তু এর আগেও আপনাকে দেখেছি। কোথায় বলুন তো? আপনি গত পূজোয় ধুলিয়ান যাননি? রতনবাবু ভুরু কপালে তুলে বললেন, আপনিও সেখানে গেছিলেন নাকি? আগে হ্যাঁ, আমি প্রতিবারই পূজোয় কোথাও না কোথাও যাই। একা মানুষ, বন্ধু বান্ধবও বিশেষ নেই, আর নতুন নতুন জায়গায় একা একা বেড়াতে দিব্যি লাগে। সিনির কথাটা আমার অফিসের এক সহকর্মী আমাকে বললেন, বেশ জায়গা, কি বলেন? রতনবাবু ঢোক গিলে মাথা নেড়ে সম্মতি জানালেন। কেমন যেন অবিশ্বাস আর অস্বস্তি মেশানো একটা ভাব বোধ করছেন তিনি। ওদিকে পুকুরটা দেখেছেন, যার পাশে পাখির জটলা হয় বিকেলের দিকটায়? মণিলালবাবু জিজ্ঞেস করলেন। রতনবাবু বললেন, হ্যাঁ দেখেছেন। মনে হলো কিছু ভিন দেশের পাখিও জড়ো হয়েছে ওখানে। কিছু পাখি দেখলাম যা বাংলাদেশে আগে কখনো দেখিনি। আপনার কি মনে হয়? এতক্ষণে রতনবাবু খানিকটা স্বাভাবিক বোধ করছেন, বললেন, আমারও তাই ধারণা, আমিও কতগুলো পাখি দেখে চিনতে পারিনি। দূর থেকে একটা গুম গুম শব্দ পাওয়া যাচ্ছে, ট্রেন আসছে। পূব দিকে চেয়ে দেখলেন দূরে সার্চ লাইট দেখা যাচ্ছে, আলোটা ক্রমশ বড় হয়ে এগিয়ে আসছে। রতনবাবু আর মণিলালবাবু দুজনেই ব্রিজের রেলিংয়ের ধারে গিয়ে দাঁড়ালেন। বিরাট শব্দ করে ব্রিজটা থরথর করে কাঁপিয়ে ট্রেনটা উল্টো দিকে চলে গেল। দুজন ভদ্রলোকই হেঁটে ব্রিজটার উল্টো দিকে গিয়ে যতক্ষণ না ট্রেনটা অদৃশ্য হয় ততক্ষণ সেই দিকে চেয়ে রইলেন। রতনবাবুর মনে ছেলে মানুষের রোমাঞ্চের ভাব জেগে উঠেছে। মণিলালবাবু বললেন, আশ্চর্য, এত বয়স হলো তবু ট্রেন দেখার আনন্দটা গেল না। বাড়ি ফেরার পথে রতনবাবু জানালেন যে মণিলালবাবু
তিন দিন হলো সিনিতে এসেছেন আর কালিকা হোটেলে উঠেছেন। কলকাতাতেই তার পৈতৃক বাড়ি, কাজও করেন তিনি কলকাতার এক সদাগরী আপিসে। মাইনের কথাটা কেউ কাউকে সাধারণত জিজ্ঞেস করে না, কিন্তু রতনবাবু একটা অদম্য ইচ্ছার ফলে লজ্জার মাথা খেয়ে সেটা জিজ্ঞেস করে ফেললেন। উত্তর যা পেলেন তাতে তার কপালে ঘাম ছুটে গেল। এমনও কি সম্ভব, মনিলালবাবু আর রতনবাবুর মাইনে এক, দুজনেই পান 437 টাকা, দুজনেই ঠিক একই বোনাস পেয়েছেন পূজোয়। লোকটা যে তার নারী নক্ষত্র কোনো ফিকিরের আগে থেকে জেনে নিয়ে তার সঙ্গে একটা থাপ্পাবাজির খেলা খেলছে এ কথাটা রতনবাবু কিছুতেই বিশ্বাস করতে পারলেন না। প্রথমত তার রোজকার জীবনে কি ঘটনা না ঘটছে তা নিয়ে কেউ কোনোদিনও মাথা ঘামায়নি, তিনি নিজের তালে নিজেই ঘোরেন। অফিসের বাইরে বাড়ির চাকর ছাড়া আর কারোর সঙ্গে কথা বলেন না, কারোর বাড়িতে গিয়ে কখনো আড্ডা মারেন না। মাইনের ব্যাপারটা না হয় বাইরে জানাজানি হতে পারে, কিন্তু তিনি রাত্রে কখন ঘুমোন, কি খেতে ভালোবাসেন, কোন খবরের কাগজটা পড়েন, কোন থিয়েটার বা কোন বাংলা সিনেমা তিনি ইদানিং দেখেছেন, এসব তো তিনি নিজে ছাড়া আর কেউই জানে না। অথচ এর সবকিছুই যে ভদ্রলোকের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। রতনবাবু কিন্তু কথাটা মুখ ফুটে মনিলালবাবুকে বলতে পারলেন না। সারা রাস্তা তিনি শুধুই মনিলালবাবু কথাই শুনলেন আর নিজের সঙ্গে মিল দেখে বারবার অবাক হয়ে চমকে উঠলেন। নিজের সম্বন্ধে তিনি এগিয়ে গিয়ে কিছুই বললেন না। রতনবাবুর হোটেলটাই আগে পড়ে। হোটেলের সামনে এসে মনিলালবাবু বললেন, আপনার এখানে খাওয়া দাওয়া কেমন? রতনবাবু বললেন, মাছের ঝোলটা মন্দ করে না, বাকি সব চলনসই। আমার হোটেলে রান্নাটা আবার তেমন সুবিধের নয়, শুনেছি এখানে জগন্নাথ মিষ্টান্ন ভাণ্ডারে নাকি ভালো লুচি আর ছোলার ডাল করে, আজ রাত্রে খাওয়াটা সেখানে সারলে কেমন হয়? রতনবাবু বললেন, বেশ তো, আমার আপত্তি নেই, ধরুন এই 8টা নাগাদ। ঠিক আছে, আমি ওয়েট করব আপনার জন্য, তারপর একসাথে যাওয়া যাবে। মনিলালবাবু চলে যাওয়ার পর রতনবাবু হোটেলে না ঢুকে কিছুক্ষণ বাইরে রাস্তায় পায়চারি করলেন। সন্ধ্যা গাঢ় হয়ে এসেছে, আকাশ পরিষ্কার, এতই পরিষ্কার যে তারার মধ্যে দিয়ে এঁকে বেঁকে যাওয়া ছায়াপথটাকে পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে। আশ্চর্য, এতকাল রতনবাবুর আফসোস ছিল যে তার সঙ্গে মনের আর মতের মিল হয় এমন কোনো বন্ধু তিনি খুঁজে পাননি, অথচ এই সিনিতে এসে হঠাৎ এমন একজন লোকের সাক্ষাৎ পেয়েছেন যাকে তারই একটি ডুপ্লিকেট সংস্করণ বলা যেতে পারে। চেহারায় খানিকটা তফাত থাকলেও স্বভাবে আর রুচিতে এমন মিল যমন ভাইদের মধ্যেও দেখা যায় কিনা সন্দেহ। তার মানে কি এতদিনে তার বন্ধুর অভাব মিটল? রতনবাবু এ প্রশ্নের উত্তর চট করে খুঁজে পেলেন না। হয়তো মনিলালবাবুর সঙ্গে আরেকটু মিশলে তিনি ব্যাপারটা বুঝতে পারবেন। একটা জিনিস তিনি বেশ বুঝতে পারছিলেন যে তার একা ভাবটা যেন কেটে গেছে, এ পৃথিবীতে ঠিক তারই মতো আরেকটি লোক এতদিন ছিল আর তিনি আকস্মিকভাবে তার সাক্ষাৎ পেয়ে গেছেন। জগন্নাথ মিষ্টান্ন ভাণ্ডারের টেবিলের দুদিকে মুখোমুখি খেতে বসে রতনবাবু লক্ষ্য করলেন যে তারই মতন মনিলালবাবুও বেশ পরিষ্কার করে চেটে পুটে খেতে ভালোবাসেন, তাঁরই মতো খাবার মাঝখানে জল খান না, তাঁরই মতো ডালের মধ্যে পাতি লেবু কোচলে নেন, সব খাবার পরে দই না খেলে রতনবাবুরও চলে না, মনিলালবাবুরও নয়। খাবার সময় রতনবাবুর একটু অস্বস্তি লাগছিল, এই কারণে
তার সবসময়তেই মনে হচ্ছিল যে অন্য টেবিলের লোকেরা তাদের দিকে ফিরে ফিরে দেখছে। এরা কি তাদের দুজনের মধ্যে মিলটা লক্ষ্য করেছে? এই মিলটা কি এতই স্পষ্ট যে বাইরের লোকের চোখেও ধরা পড়ে? খাবার পরে রতনবাবু আর মনিলালবাবু চাঁদনি রাতে রাস্তায় কিছুক্ষণ পায়চারি করলেন। একটা প্রশ্ন রতনবাবুর মাথায় অনেকক্ষণ থেকে ঘুরছিল, এক ফাঁকে সেটা বেরিয়ে পড়ল। জিজ্ঞেস করলেন, আপনার কি 50 পেরিয়ে গেছে? মনিলালবাবু হেসে বললেন, পেরোলো বলে 11ই পৌষে 50 কমপ্লিট করব। রতনবাবুর মাথাটা বোঁ করে ঘুরে গেল। দুজনের জন্মও একই দিনে, 1323 সালের 11ই পৌষ। আধ ঘন্টা খানেক পাইচারি করার পর বিদায় নেওয়ার সময় মনিলালবাবু হেসে বললেন, আপনার সঙ্গে আলাপ করে বড় আনন্দ পেলুম। আমার সঙ্গে সহজে কারোর একটা বনে না, কিন্তু আপনার বেলা সে কথাটা খাটে না। বাকি ছুটিটা বেশ আনন্দে কাটবে বলে মনে হচ্ছে। অন্যান্য দিন রতনবাবু 10টার মধ্যে ঘুমিয়ে পড়েন, সঙ্গে দু একটি মাসিক বাংলা পত্রিকা নিয়ে বিছানায় শুয়ে কিছুক্ষণ পাতা উল্টানোর পর আপনা থেকেই ঘুমে চোখ বুজে আসে। শোয়া অবস্থাতেই হাত বাড়িয়ে বাতির সুইচটা পাওয়া যায়, সেটা নেবানোর মিনিটখানেকের মধ্যেই রতনবাবুর নাক ডাকতে শুরু করে। আজ কিন্তু তিনি দেখলেন যে তার ঘুম আসতে চাইছে না, পড়বারও ইচ্ছে নেই। পত্রিকাটা হাতে তুলে নিয়ে আবার পাশের টেবিলে রেখে দিলেন। মনিলাল মজুমদার, রতনবাবু কোথায় যেন পড়েছিলেন যে পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে কোথাও এমন কোনো দুজনকে পাওয়া যাবে না যাদের চেহারা হুবহু একরকম, অথচ চোখ কান নাক হাত পা ইত্যাদির সংখ্যা সকলেরই এক, চেহারার হুবহু মিল না হয় অসম্ভব, কিন্তু দুজনের মনের এই আশ্চর্য মিল কি সম্ভব? শুধু মন কেন, বয়স, পেশা, গলার স্বর, হাঁটা ও বসার ভঙ্গি, চোখের চশমার পাওয়ার ইত্যাদি আরও অনেক কিছু হুবহু মিলে যাচ্ছে। ভাবলে মনে হয় অসম্ভব ব্যাপার, কিন্তু সেটাও যে সম্ভব হয়েছে তার প্রমাণ তো গত 4 ঘন্টায় রতনবাবু অনেকবার পেয়েছেন। রাত 12টা নাগাদ রতনবাবু বিছানা ছেড়ে উঠে ঘরের কুঁজো কাত করে আঞ্জলা করে খানিকটা জল নিয়ে নিজের মাথায় দিলেন। তার মাথা গরম হয়ে গেছে, এই অবস্থায় ঘুম আসবে না। ভিজে মাথায় আলতো করে গামছাটা একবার বুলিয়ে নিয়ে আবার বিছানায় গিয়ে শুলেন। বালিশটা ভিজে গেল, ভালোই, যতক্ষণ না শুকোয় ততক্ষণ মাথা ঠান্ডা থাকবে। পাড়া নিস্তব্ধ হয়ে গেছে। একটা পেঁচা বিকট স্বরে চেঁচাতে চেঁচাতে হোটেলের পাশ দিয়ে উড়ে চলে গেল। জানলা দিয়ে চাঁদের আলো এসে বিছানায় পড়েছে। কখন জেনি আপনা থেকেই রতনবাবুর মন থেকে ভাবনা মুছে গিয়ে তার চোখ দুটো বন্ধ হয়ে গেল। রাত্রে ঘুমোতে দেরি হওয়ার ফলে রতনবাবুর সকালে ঘুম ভাঙতে প্রায় 8টা হয়ে গেল। 9টায় মনিলালবাবুর আসার কথা, আজ মঙ্গলবার। মাইলখানেক দূরে একটা জায়গায় আজ হাট বসবে। গতকাল খেতে খেতে দুজনে প্রায় একসঙ্গেই হাটে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কেনার বিশেষ কিছু নেই, খালি ঘুরে দেখা এই আর কি। চা খেতে খেতেই প্রায় 9টা বাজল। সামনে প্লেটে রাখা মুড়ির খানিকটা মুখে পুরে হোটেল থেকে বাইরে বেরোতেই রতনবাবু দেখলেন মনিলালবাবু হাসি মুখে এগিয়ে আসছেন। কাছে এসে মনিলালবাবুর প্রথম কথা এলো, আপনার সঙ্গে কি আশ্চর্য মিল সে কথা ভাবতে ভাবতে কাল ঘুমোতে অনেক রাত হয়ে গেল। উঠে দেখি
8টা বাজতে 5, এমনিতে ঠিক 6টায় উঠি। রতনবাবু এ কথার কোনো জবাব দিলেন না, দুজনে হাটের দিকে রওনা দিলেন। পাড়ার কতগুলো ছোকরা জটলা করছিল, রতনবাবু তাদের সামনে দিয়ে যাওয়ার সময় তাদের মধ্যে একজন টিটকিরি সুরে বলে উঠল, মানিক জোড়। রতনবাবু যথাসম্ভব কথাটাকে অগ্রাহ্য করে এগিয়ে গেলেন। মিনিট 20-এর মধ্যে দুজনে হাটে পৌঁছে গেলেন। বেশ গমগমে হাট, ফল মূল শাকসবজি তরিতরকারি থেকে বাসন কোসন হাঁড়ি কুড়ি জামাকাপড় মুরগি ছাগল ইত্যাদি সব কিছুরই দোকান বসেছে, ভিড় হয়েছে বেশ। সেই ভিড়ের মধ্যে দিয়ে এ দোকান সে দোকান দেখতে দেখতে রতনবাবু আর মণিলালবাবু এগিয়ে চললেন। ওটাকে পঞ্চানা? রতনবাবু কেন জানি তার হোটেলের চাকরটাকে সামনের ভিড়ের মধ্যে দেখে তার দৃষ্টি নামিয়ে মুখটাকে আড়াল করে দিলেন। ছোকরাদের মানিক জোড় কথাটা কানে যাওয়া অবধি তার ধারণা হয়েছে তাদের দুজনকে একসাথে দেখলে লোকেরা মনে মনে হাসে। ভিড়ের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে প্রায় আচমকা রতনবাবুর মনে একটা চিন্তার উদয় হলো। হঠাৎ কেন জানি না তার মনে হলো যে তিনি একাই ছিলেন ভালো, বন্ধুর তার কোনো দরকার নেই। আর বন্ধু হলেও সে লোক যেন মণিলালবাবুর মতো না হলেই ভালো। মণিলালবাবুর সঙ্গে তিনি যতবারই কথা বলেছেন ততবারই তার মনে হয়েছে তিনি যেন নিজের সাথেই কথা বলছেন। প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যাবে সেটা যেন আগে থেকেই জানা। তর্ক করার কোনো সুযোগ নেই, আলোচনার কোনো প্রয়োজন নেই, ঝগড়াঝাটিরও কোনো সম্ভাবনাই নেই। এটা কি বন্ধুত্বের লক্ষণ? তার অফিসের কার্তিক রায়ের সঙ্গে মুকুন্দ চক্রবর্তীর তো গলায় গলায় ভাব, কিন্তু তা বলে কি দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় না? আলবাত হয়, কিন্তু তবু তো তারা বন্ধু, সত্যি করেই বন্ধু। সবকিছু মিলিয়ে তার বারবার মনে হতে লাগলো যে মণিলাল মজুমদার লোকটি তার জীবনে না এলেই যেন ভালো ছিল। ঠিক একই রকম দুজন লোক যদি জগতে থাকেও তাদের পরস্পরের কাছাকাছি আসাটা কোনো কাজের কথা নয়। সিনি থেকে কলকাতা ফিরে গিয়েও মণিলালবাবুর সঙ্গে হয়তো দেখা হয়ে যেতে পারে, এ কথা ভাবতেই রতনবাবু শিউরে উঠলেন। একটা দোকানে বাঁশের লাঠি বিক্রি হচ্ছিল। রতনবাবুর অনেক দিনের শখ একটা লাঠি কেনার, কিন্তু মণিলালবাবু দর করছেন দেখে রতনবাবু অনেক কষ্টে তার লোভ সংবরণ করলেন। শেষটায় দেখেন কি মণিলালবাবু নিজেই একটার জায়গায় 2টো লাঠি কিনে তার একটি তাকে উপহার দিলেন। দেবার সময় আবার বললেন, এই সামান্য লাঠিটা বন্ধুত্বের চিহ্ন হিসেবে নিতে আপনার নিশ্চয় কোনো আপত্তি হবে না? হাটের পর হোটেলের দিকে ফেরার পথে মণিলালবাবু অনেক কথা বললেন, তার ছেলেবেলার কথা, তার মা বাবার কথা, তার স্কুল কলেজের কথা। রতনবাবু শুনতে শুনতে মনে হচ্ছিল যে তার নিজের জীবন কথায় যেন তাকে কেউ গড় গড় করে শুনিয়ে যাচ্ছে। বিকেলবেলা চা খেয়ে দুজনে মাঠের মাঝখানে পথ দিয়ে ব্রিজের দিকে হাঁটতে হাঁটতে রতনবাবুর মাথায় ফন্দিটা এলো। কথা তাকে বেশি বলতে হচ্ছে না, তাই মাথাটা কাজ করছিল ভালো। দুপুর থেকেই মনে হচ্ছে এই লোকটাকে হটাতে পারলে ভালো হয়, কিন্তু উপায়টা মাথায় আসছিল না। ঠিক এই মুহূর্তে পশ্চিমের আকাশে কালো মেঘটা চোখে পড়তেই রতনবাবু উপায়টা যেন তার চোখের সামনে জলজ্যান্ত দৃশ্য হিসাবে দেখতে পেলেন। তিনি দেখলেন যে তারা দুজন যেন ওভারব্রিজের রেলিংয়ের ধারটায় দাঁড়িয়ে আছেন। দূরে পশ্চিম দিক থেকে 6টার মেল ট্রেনটা ঝড়ের মতন এগিয়ে আসছে। ইঞ্জিনটা যখন 20 গজের মধ্যে এসে পড়েছে তখন তিনি মণিলালবাবুর কাঁধে প্রচণ্ড ধাক্কা দিয়ে, রতনবাবু হাঁটা অবস্থাতেই চোখটা বন্ধ করলেন।
তারপর চোখ খুলে আর চোখে একবার মনিলাল বাবুর দিকে দেখে নিলেন। মনিলাল বাবুকে কিছুমাত্র চিন্তিত বলে মনে হলো না, কিন্তু দুজনের মধ্যে যদি এতই মিল হয় তাহলে মনিলাল বাবুও হয়তো মনে মনে তাকে হটাবার জন্য কোনো ফন্দি আঁটছেন। কিন্তু তার চেহারা দেখে তা মনে হলো না। সত্যি বলতে কি, ভদ্রলোক দিব্যি মনের আনন্দে গুনগুন করে গান গাইছেন। হিন্দি সিনেমার এই গানের সুরটা রতনবাবুও মাঝে মাঝে গুনগুন করে থাকেন। পশ্চিমের কালো মেঘটা এগিয়ে এসেছে, সূর্য মেঘের পেছনে ঢাকা, বোধহয় এক খানিকক্ষণের মধ্যেই অস্ত যাবে। রতনবাবু চারিদিকে চেয়ে ত্রিসীমানায় আর অন্য কোনো মানুষের চিহ্ন দেখতে পেলেন না। ভালোই হয়েছে, কাছাকাছির মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি থাকলে তার প্ল্যান ভেস্তে যেত। আশ্চর্য, একটা মানুষকে খুন করার কথা ভেবেও রতনবাবু নিজেকে দোষী মনে করতে পারলেন না। মনিলাল বাবুর যদি কোনো বিশেষত্ব থাকতো, এমনকি তার স্বভাব চরিত্র যদি রতনবাবুর চেয়ে সামান্য অন্যরকমও হতো, তাহলে রতনবাবু তাকে মারবার কথা কল্পনাই করতে পারতেন না। রতনবাবুর বিশ্বাস হয়েছে যে একই রকম দুজন লোকের একসাথে বেঁচে থাকার কোনো সার্থকতাই নেই। তিনি নিজে আছেন, নিজে থাকবেন, এটাই যথেষ্ট। মনিলাল বাবু থেকেও যদি তার থেকে দূরে থাকতে পারতেন, যেমন এই কিছুদিন আগে পর্যন্ত ছিলেন, তাতে তার আপত্তি করার কিছু ছিল না। কিন্তু এখন এই আলাপের পর সেটা সম্ভব নয়, তাই তাকে সরিয়ে ফেলা নেহাতি দরকার। দুই ভদ্রলোক এসে ওভারব্রিজটায় পৌঁছলেন। বেশ ঘুমট করেছি, মনিলাল বাবু বললেন। রাত্রের দিকে বৃষ্টিও হতে পারে, আর তার মানে কাল থেকে চাকিয়ে ঠান্ডা পড়বে। রতনবাবু এই ফাঁকে একবার ঘড়িটা দেখে নিলেন, 6:12। ট্রেনটা নাকি খুব টাইমে যাতায়াত করে, আর বেশিক্ষণ নেই। রতনবাবু তার জড় ভাবটা ঢাকার জন্য একটা হাই তুলে বললেন, বৃষ্টি হলেও ঘন্টা চারেক পাঁচেকের আগে কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না। সুপুরি খাবেন? মনিলালবাবু পকেট থেকে একটা গোল টিনের কৌটো বার করে ঢাকনা খুলে রতনবাবুর দিকে এগিয়ে দিলেন। রতনবাবুর পকেটেও একটা কৌটোতে সুপুরি ছিল। তিনি সেটা আর বার না করে, সেটার কথা উল্লেখ না করে, মনিবাবুর কৌটো থেকে একটা সুপুরি নিয়ে মুখে পুরে দিলেন। আর প্রায় সেই মুহূর্তেই ট্রেনের আওয়াজটা শোনা গেল। আজ ট্রেনটা 6টার একটু আগেই চলে এসেছে। মনিলাল বাবু রেলিংয়ের দিকে এগিয়ে গিয়ে ঘড়িটা একবার দেখে নিয়ে বললেন, 7 মিনিট বিফোর টাইম। পশ্চিমে মেঘ থাকার জন্য আজ অন্যদিনের চেয়ে চারিদিক একটু বেশি অন্ধকার, তাই হেডলাইটের আলোটা আরও বেশি উজ্জ্বল বলে মনে হচ্ছে। এখনও অনেক দূরে ট্রেন, তবে আলোটা দ্রুত বেড়ে চলেছে। এক দৃষ্টে তাকিয়ে থাকলে চোখে জল এসে যায়। সাইকেলে চেপে একটা লোক রাস্তা দিয়ে ব্রিজের দিকে এসেছে। সর্বনাশ, লোকটা থামবে নাকি? না, রতনবাবুর আশঙ্কা ভুল। লোকটা তাদের পাশ দিয়ে ঝড়ের বেগে সাইকেল চালিয়ে উল্টো দিকের রাস্তা দিয়ে সন্ধ্যার অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। ট্রেনটা প্রচণ্ড দাপটে এগিয়ে আসছে। চোখ ঝলসানো হেডলাইটে দূরত্ব আন্দাজ করা কঠিন। আর কয়েক সেকেন্ডের মধ্যেই ওভারব্রিজ কাঁপতে শুরু করবে। ট্রেনের শব্দে কান পাতা যায় না। মনিলালবাবু রেলিং ধারে দাঁড়িয়ে ট্রেনের দিকে চেয়ে আছেন। একটা বিদ্যুতের চমক, আর সেই সঙ্গে সঙ্গে রতনবাবু তার সমস্ত শক্তি প্রয়োগ করে
দুহাত দিয়ে মনিলালবাবুর পিঠে মারলেন ধাক্কা। তার ফলে মনিলালবাবুর দেহটা দুহাত উঁচু কাঠের রেলিংয়ের ওপর দিয়ে উল্টে শটান চলে গেল নিচে একেবারে রেলের লাইনের দিকে। ঠিক সেই মুহূর্তেই রতনবাবু বুঝতে পারলেন যে ওভারব্রিজটা কাঁপতে শুরু করেছে। রতনবাবু আজ আর ট্রেন চলে যাওয়ার দৃশ্য দেখার জন্য অপেক্ষা করলেন না। কাঠের ব্রিজটার মতোই তার মধ্যেও একটা কাঁপুনি শুরু হয়েছে। পশ্চিমের মেঘটা অনেকখানি এগিয়ে এসেছে আর মাঝে মাঝে বিদ্যুতের চমক। রতনবাবু র্যাপারটা বেশ ভালোভাবে গায়ে জড়িয়ে নিয়ে হোটেলের দিকে রওনা দিলেন। বৃষ্টির প্রথম পশলাটা এড়াবার ব্যর্থ চেষ্টায় শেষের রাস্তাটুকু প্রায় দৌড়ে হাঁপাতে হাঁপাতে এসে রতনবাবু হোটেলে ঢুকলেন। ঢুকেই তার যেন কেমন খটকা লাগলো। এটা কোথায় এলেন তিনি? মহামায়া হোটেলের সামনে ঘরটা তো এরকম নয়। এরকম টেবিল, এরকম চেয়ার সাজানো, দেওয়ালে এরকম ছবি, এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎই দেওয়ালে একটা কাঠের বোর্ড তার চোখে পড়ল। কি বিদঘুটে ভুল রে বাবা, এই যে কালিকা হোটেলে এসে ঢুকেছেন তিনি, এইখানেই তো মনিলালবাবু ছিলেন না? বৃষ্টিতে ভিজলেন নাকি? কে একজন প্রশ্ন করল তাকে। রতনবাবু ঘুরে দেখলেন মাথায় কোঁকড়া চুল, সবুজ র্যাপার গায়ে দেওয়া একজন লোক, বোধহয় এই হোটেলেরই বাসিন্দা। তার দিকে মুখ করে হাতে চায়ের পেয়ালা নিয়ে বসে আছেন। রতনবাবুর মুখ দেখে ভদ্রলোক যেন একটু অপ্রস্তুত হয়েই বললেন, সরি, ভুল হয়ে গেছে, আপনাকে দেখে হঠাৎই মনিলালবাবু বলে মনে হয়েছিল। এই প্রশ্নটা শুনে এই প্রথম রতনবাবু মনে একটা সন্দেহ জাগল। তিনি যে খুনটা করলেন সেটা সবদিক বিচার করে আটঘাট বেঁধে করেছেন কি? তারা দুজন যে একসাথে বেরিয়েছেন সেটা হয়তো অনেকেই দেখেছে, কিন্তু দেখা মানে কি লক্ষ্য করা? যারা দেখেছে তাদের কি কথাটা মনে থাকবে? আর যদি থাকেও, তার মানেই কি সন্দেহটা তার উপরেই পড়বে? হাট থেকে বেরিয়ে খোলা রাস্তায় পড়ার পর আর তাদের কেউ দেখেনি, একথা রতনবাবু খুব ভালো করেই জানেন। আর ওভারব্রিজে পৌঁছানোর পর, ও হ্যাঁ, সেই সাইকেলওয়ালা তো তাদের দুজনকে নিশ্চয়ই দাঁড়িয়ে থাকতে দেখেছে, কিন্তু তখন রীতিমতন অন্ধকার হয়ে এসেছে। ওইভাবে দ্রুত বেগে সাইকেল চালিয়ে যাওয়ার সময় কি সে লোক তাদের মুখ চিনে মনে করে রেখে দিয়েছে? অসম্ভব। রতনবাবু যতই ভাবলেন ততই তিনি নিশ্চিন্ত বোধ করতে লাগলেন। মনিলালবাবুর মৃতদেহ আবিষ্কার হবে নিশ্চয়ই, কিন্তু তার ফলে রতনবাবুর ওপর সন্দেহ পড়বে, তার বিচার হবে, শাস্তি হবে, তাকে খুনি হিসাবে মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে হবে, এসব কথা রতনবাবু কিছুতেই বিশ্বাস হল না। বাইরে বৃষ্টি হচ্ছে দেখে রতনবাবু কালিকা হোটেলে বসে এক পেয়ালা চা খেলেন। সাড়ে সাতটা নাগাদ বৃষ্টি থামল। রতনবাবু শটান নিউ মহামায়ায় চলে এলেন। কি অদ্ভুতভাবে ভুল করে তিনি ভুল হোটেলে গিয়ে হাজির হয়েছিলেন সেটা ভাবতেও তার হাসি পাচ্ছিল। রাত্রে পেট ভরে খেয়ে বিছানায় শুয়ে দেশ পত্রিকা খুলে অস্ট্রেলিয়ার বুনো জাতিদের সম্বন্ধে একটা প্রবন্ধ পড়ে রতনবাবু ঘরের বাতি নিভিয়ে দিয়ে পরম নিশ্চিন্তে চোখ বুজলেন। আবার তিনি একা এবং অদ্বিতীয়। তার সঙ্গী নেই, সঙ্গীর কোনো প্রয়োজনও নেই। তিনি এতকাল যেমনভাবে কাটিয়েছেন আবার ঠিক তেমনভাবেই কাটাবেন, এর চেয়ে আরাম আর কি হতে পারে? বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে আর তার সঙ্গে বিদ্যুতের চমক আর মেঘের গর্জন।
কিন্তু তাতে কিছু এসে যায় না, কারণ রতনবাবুর নাক ডাকতে শুরু করেছে। পরদিন সকালে চা দেওয়ার সময় পঞ্চা বলল, ওই লাঠিটা কাল হাটে কিনলেন নাকি বাবু? রতনবাবু বললেন, হ্যাঁ। কত নিল? রতনবাবু দাম বললেন। তারপর গলার স্বর যথাসম্ভব স্বাভাবিক করে বললেন, তুমি গিয়েছিলে হাটে? পঞ্চা একগাল হেসে বলল, হ্যাঁ বাবু, দেখলাম তো আপনাকে, আপনি আমায় দেখতে পাননি? কই না তো। এরপরে পঞ্চার সঙ্গে তার আর কোনো কথা হয়নি। চা খাওয়া শেষ করে হোটেল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে তিনি কালিকা হোটেলের সামনে এসে পৌঁছলেন। কালকে সেই কোঁকড়া চুলওয়ালা ভদ্রলোকটি আরও কয়েকজন বাঙালি ভদ্রলোকের সঙ্গে দরজার গোড়ায় দাঁড়িয়ে চিন্তিতভাবে কথাবার্তা বলছেন। মণিলালবাবুর নাম আর সুইসাইড কথাটা রতনবাবুর কানে এলো। তিনি ভালো করে শোনার জন্য আর একটু এগিয়ে গেলেন। শুধু তাই নয়, একটা প্রশ্নও করে বসলেন। কে আত্মহত্যা করলো মশাই? গতকালের ভদ্রলোক বললেন, কাল আপনাকে দেখে যে লোক বলে ভুল করেছিল তিনি সুইসাইড। সেরকমই তো মনে হচ্ছে। রেল লাইনের ধারে লাশ পাওয়া গেছে, একটা ওভারব্রিজ আছে তারই ঠিক নিচে, মনে হয় উপর থেকে লাফিয়ে পড়েছিল। ভদ্রলোক এমনিতেই একটু অদ্ভুত গোছের ছিলেন, কারোর সঙ্গে বিশেষ কথাবার্তা বলতেন না, আমরাও ওকে নিয়ে বলা বলি করতাম। ডেড বডি পুলিশের জিম্মায়, চেঞ্জে এসেছিলেন ভদ্রলোক, চেনাশোনা নেই কেউ এখানে, কলকাতা থেকে এসেছিলেন, এর বেশি আর কিছুই জানা যায়নি। রতনবাবু সহানুভূতির ভঙ্গিতে বার দুয়েক মাথা নেড়ে চুকচুক করে শব্দ করে আবার হাঁটতে শুরু করলেন। সুইসাইড, তাহলে খুনের কথাটা কারুর মাথাতেই আসেনি। কি আশ্চর্য সৌভাগ্য তার! খুন জিনিসটা তো তাহলে ভারী সহজ, লোকে এত ভয় পায় কেন? রতনবাবু মনে মনে ভারী হালকা বোধ করলেন। দুদিন পরে আজ তিনি আবার একা বেড়াতে পারবেন, ভাবতেও আনন্দ লাগে। গতকাল মণিলালবাবুকে ঠেলা দেবার সময়ে বোধহয় রতনবাবুর শার্টের একটা বোতাম ছিঁড়ে গিয়েছিল। একটা দর্জির দোকান খুঁজে বার করে তিনি বোতামটা লাগিয়ে নিলেন। তারপর একটা মণিহারি দোকান থেকে একটা নিম টুথপেস্ট কিনলেন, না হলে কাল সকালে দাঁত মাজা হবে না। যেটা রয়েছে সেটা টিপে টিপে একেবারে চ্যাপ্টার শেষ অবস্থায় এসে পৌঁছেছে। দোকান থেকে বেরিয়ে এসে কিছু দূর যেতেই একটা বাড়ির ভেতর থেকে কীর্তনের আওয়াজ এলো রতনবাবুর কানে। রতনবাবু খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কীর্তন শুনলেন। তারপর শহরের বাইরে একটা নতুন রাস্তা দিয়ে মাইলখানেক হেঁটে 11টা নাগাদ হোটেলে ফিরে এসে স্নান খাওয়া সেরে দিবানিদ্রার উদ্যোগ করলেন। যথারীতি 3টে নাগাদ ঘুম ভাঙল, আর ভাঙা মাত্র রতনবাবু বুঝতে পারলেন যে তার মন চাইছে আজ সন্ধে আরেকবার ওভারব্রিজটায় যেতে। গতকাল খুব স্বাভাবিক কারণেই রতনবাবু ট্রেনের দৃশ্যটা উপভোগ করতে পারেননি। আকাশে মেঘ অবশ্য কাটেনি, কিন্তু তাতে ক্ষতি নেই, বৃষ্টির কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না। আজ তিনি ট্রেন আসা থেকে শুরু করে চলে যাওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত আরাম করে দেখবেন। 5টার সময় চা খেয়ে রতনবাবু নিচে নামলেন। সামনেই ম্যানেজার শম্ভুবাবু বসে আছেন। রতনবাবুকে দেখে বললেন, যে ভদ্রলোকটি কালকে মারা গেছেন তার সঙ্গে আপনার কি আলাপ ছিল নাকি মশাই? রতনবাবু প্রথমটা কিছু না বলে অবাক হওয়ার ভান করে শম্ভুবাবুর দিকে চাইলেন, তারপর বললেন, কেন বলুন তো?
না, মানে ওই পঞ্চা বলছিল হাটে আপনাদের দুজনকে একসাথে দেখেছে। রতনবাবু অল্প হেসে শান্তভাবে বললেন, আলাপ আমার এখানে কারুর সঙ্গেই হয়নি, হাটে এক আধজনের সঙ্গে কথা হয়েছে বটে, তবে কি জানেন কোন লোকটি যে মারা গেছেন সেটাই তো আমি জানি না। ও হো, শম্ভুবাবু হাসলেন, ভদ্রলোক বেশ আমোদে। উনিও আপনারই মতো হাওয়া বদলাতে এসেছিলেন, কালিকা হোটেলে উঠেছিলেন। ও তাই বুঝি। রতনবাবু আর কোনো কথা না বলে বেরিয়ে পড়লেন। প্রায় 2 মাইল পথ, আর বেশি দেরি করলে ট্রেনটা দেখা যাবে না। রাস্তায় তার দিকে আর কেউ সন্দিগ্ধ দৃষ্টি দিল না। গতকাল যে ছেলেগুলো জটলা করছিল তাদের কাউকে আজ আর দেখা গেল না। ওই মানিক জোড় কথাটা রতনবাবুর ভালো লাগেনি। ছেলেগুলো কোথায় গেল? একটা ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছেন রতনবাবু। পাড়ায় পুজো আছে, ছেলেগুলো নির্ঘাত সেখানেই গেছে। রতনবাবু নিশ্চিন্ত মনে এগিয়ে চললেন। খোলা প্রান্তরের মাঝখানের পথে আজ তিনি একা। মনিলালবাবুর সঙ্গে আলাপ হওয়ার আগেও তিনি নিশ্চিন্ত মানুষ ছিলেন, কিন্তু আজ তার নিজেকে যেমন হালকা মনে হচ্ছে তেমন হালকা এর আগে কখনো মনে হয়নি। ওই যে বাবলা গাছ, ওটা পেরিয়ে মিনিটখানেক হাঁটলেই ওভারব্রিজ। আকাশ মেঘে ভরা, তবে ঘন কালো মেঘ নয়, ছাইয়ের মতো ফিকে মেঘ। বাতাস নেই, তাই সমস্ত মেঘ যেন এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ওভারব্রিজটা দেখতে পেয়ে রতনবাবু মন আনন্দে নেচে উঠল। তিনি পা চালিয়ে এগিয়ে গেলেন। বলা যায় না ট্রেনটা যদি কালকের চেয়েও তাড়াতাড়ি চলে আসে। মাথার উপর দিয়ে এক ঝাঁক বক উড়ে গেল। ভিনদেশের বক কিনা কে জানে। ব্রিজের উপর দাঁড়িয়ে সন্ধ্যার নিস্তব্ধতাটা রতনবাবুর বেশ ভালো করে বুঝতে পারলেন। খুব মন দিয়ে কান পাতলে ক্ষীণ ঢাকের শব্দ শহরের দিক থেকে শোনা যায়, এ ছাড়া আর কোনো শব্দ নেই। রতনবাবু রেলিংয়ের পাশটায় গিয়ে দাঁড়ালেন। ওই যে দূরে সিগন্যাল, আর ওই আরো দূরে স্টেশন। রেলিং এর নিচের দিকে কাঠের ফাটলে কি যেন একটা জিনিস চকচক করছে। রতনবাবু উপুড় হয়ে হাত বাড়িয়ে জিনিসটাকে বার করে আনলেন। সেটা একটা গোল টিনের কৌটো, তার ভেতরে এলাচ আর সুপুরি। রতনবাবু একটু হেসে সেটাকে ব্রিজের উপর থেকে নিচের লাইনে ফেলে দিলেন। ঠুং করে একটা মৃদু শব্দ পেলেন তিনি। কতদিন ওইখানে পড়ে থাকবে ওই সুপুরির কৌটো কে জানে। কিসের আলো ওটা? ট্রেন আসছে, এখনো শব্দ পাওয়া যাচ্ছে না, কিন্তু আলো এগিয়ে আসছে। রতনবাবু অবাক হয়ে আলোটা দেখতে লাগলেন। হঠাৎ একটা দমকা বাতাসে তার কাঁধ থেকে র্যাপারটা খসে পড়ল। রতনবাবু সেটাকে আবার বেশ ভালো করে জড়িয়ে নিলেন। এবারে শব্দ পাচ্ছেন তিনি, গুড় 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 গুড়, গুম 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 গুম, যেন একটা ঝড় এগিয়ে আসছে, আর সঙ্গে ক্রমাগত একটা মেঘের গর্জন। রতনবাবুর হঠাৎ মনে হলো তার পেছনে কে যেন এসে দাঁড়িয়েছে। এ সময় ট্রেনের দিক থেকে চোখ ফেরানো মুশকিল, কিন্তু তাও তিনি একবার চারদিকে চট করে চোখ ঘুরিয়ে দেখে নিলেন। কেউ কোথাও নেই। আজ কালকের চেয়ে অন্ধকার কম, তাই দেখতে অসুবিধা নেই। শুধু তিনি আর ওই দ্রুত ধাবমান যান্ত্রিক ট্রেনটা ছাড়া মাইল খানিকের মধ্যে আর কেউ আছে বলে মনে হয় না। ট্রেনটা এখন 100 গজের মধ্যে।
রতনবাবু রেলিংয়ের দিকে আরও এগিয়ে গেলেন। আগেকার দিনের স্টিম ইঞ্জিন হলে এতটা এগিয়ে যাওয়া নিরাপদ হতো না, চোখে মুখে কয়লা ধোঁয়া ঢুকে যাওয়ার বিপদ ছিল। এ ট্রেন ডিজেল ট্রেন, তাই ধোঁয়া নেই, শুধু বুক কাঁপানো গুরুগম্ভীর শব্দ আর চোখ ঝলসানো হেডলাইটের আলো। ওই এসে পড়ল ট্রেন ব্রিজটার নিচে। রতনবাবু তার দু কনুইয়ের উপর ভর দিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ল, আর ঠিক সেই মুহূর্তে পিছন দিক থেকে দুটো হাত এসে তার পিঠে মারল এক প্রচণ্ড ধাক্কা। রতনবাবু টাল সামলাতে পারলেন না, কারণ রেলিংটা ছিল মাত্র দু হাত উঁচু। মেল ট্রেনটা সশব্দে ব্রিজ কাঁপিয়ে চলে গেল পশ্চিম দিকে, যেদিকের আকাশের রক্তের রং এখন বেগুনি হয়ে এসেছে। রতনবাবু এখন আর ব্রিজের ওপরে নেই, তবে তার চিহ্নস্বরূপ একটি জিনিস এখনও রেলিংয়ের কাঠের একটা ফাটলে আটকে রয়েছে। সেটা সুপুরি আর এলাচে ভরা একটা অ্যালুমিনিয়ামের কৌটো।